আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিপস এন্ড ট্রাভেল ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ব্লগ। আজকের ব্লগে আপনাদের দেখাবো একটি আনবক্সিং। আনবক্সিং করব হচ্ছে লেন্সের সামনে লাগানোর জন্য আরেকটি লেন্স, এটাকে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বলা হয়। আমি দারাজ থেকে অর্ডার দিয়েছি, এর প্রাইস আমরা দেখতে পাচ্ছি 1327 টাকা। এটি মূলত 50mm প্রাইম লেন্সে ব্যবহার করব আমি। প্রাইম লেন্সের সামনে এটি লাগালে অনেকটাই ওয়াইড হয়ে যাবে। এখন দেখুন পুরো প্যাকেটে ইনটেক অবস্থায় আছে, আমি এটি খুলে দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে প্যাকেজিং করা হয়েছে। ভিতরে পুরো বাবল র‍্যাপ করে দিয়েছে তারা যাতে কোনোভাবে নষ্ট না হয়। দেখি এখন আমরা প্রোডাক্টটি খুলে, প্রোডাক্টটি গায়ে একটি বারকোডও দেওয়া আছে। বাহ, প্রোডাক্টটি খুব সুন্দর একটি পাউচে এসেছে, সুন্দর একটি পাউচ দেওয়া আছে প্রোডাক্টের সাথে। এখন খুলে দেখি প্রোডাক্টটি ঠিকঠাক মতো এলো কিনা। কিভাবে খুলে এটা আমি জানি না। এটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পার্টটা খুলে ফেললাম। এবার সামনের ফ্রন্ট ক্যাপটি কিভাবে খুলে দেখি না, এটি ঘুরিয়ে খুলে না মনে হচ্ছে, টান দিয়ে খুলতে হবে। এই ঠিক আছে, এখন সুন্দর একটি লেন্স দেখা যাচ্ছে, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। লেন্সটা কিন্তু সুন্দর, একদম পরিষ্কার, ফ্রেশ, চকচক চকচক করছে। এইবার ক্যামেরার সাথে ফিট করে দেখি। ক্যামেরাতে একটা ফিল্টার লাগানো ছিল, আমরা ফিল্টারটা খুলে ফেললাম। ফিল্টারের জায়গায় আমরা এটা ফিট করব। খুব সুন্দর ফিটিং হয়ে গেছে ফিল্টারের জায়গায় এটা, এখন দেখতে ভালোই দেখা যাচ্ছে। দেখি ছবি তুলে কি অবস্থা। যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন যদি ভিডিওটা ভালো থাকে, আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও বানাতে সময় লাগে, ধৈর্য লাগে, কষ্ট লাগে। আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে আমরা সেই অনুপ্রেরণা পাই না আবার নতুন একটা ভিডিও বানানোর জন্য। তো চলে যাই মূল ভিডিওতে, আমরা এখন চেক করে দেখি লেন্সটিতে কেমন ছবি আসে। ছবিও সুন্দর আসছে।
বেশ অনেকটা ওয়াইড অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে, অর্থাৎ 50mm প্রাইম লেন্স ব্যবহার করে আপনি 24mm এর সুবিধা পাচ্ছেন। প্লাস হচ্ছে আপনার 1.8 যে অ্যাপারচারটা লো লাইটে ফটোগ্রাফির জন্য যেটা কার্যকর সেটাও কাজ করছে, আবার অটোফোকাস কাজ করছে, যেটা আপনার সবচেয়ে জরুরি। আমি চিন্তায় ছিলাম যে অটোফোকাসটা কাজ করবে কিনা, না মাশাল্লাহ অটোফোকাস সুন্দরভাবে কাজ করছে। আচ্ছা আপনাদের এখন দুটোই দেখাই, এই জিনিসটার ছবি তুলব আমরা, দেন খুব কাছ থেকে আমরা যদি ফোকাস করতে যাই, সাধারণত 50mm দিয়ে কিন্তু এত কাছ থেকে ফোকাস নেওয়া যায় না, কিন্তু এটিতে নেওয়া যাবে। দেখুন তো দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি গ্লাসই আমাদের ফ্রেমের মধ্যে রয়েছে। এখন আমরা দেখব যে যদি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা আমরা চেঞ্জ করে ফেলি নর্মাল 50mm লেন্স দিয়ে কতটুকু কভার দেয়, আর ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা আসলেই কি ওয়াইড অ্যাঙ্গেলে কাজ করছে কি না, করলে কতটুকু ওয়াইড কাজ করছে এটা আমরা টেস্ট করে দেখব। এখানে তিনটি গ্লাসই আমরা ফোকাসের মধ্যে দেখতে পাচ্ছি, ফ্রেমের মধ্যে দেখতে পাচ্ছি। গ্লাস তিনটি খুব বেশি দূরে না, কাছেই আছে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি লোকেশন চেঞ্জ করিনি, জাস্ট আমাদের যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা রয়েছে, এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা আমরা খুলে ফেলেছি। হ্যাঁ, এটা অলমোস্ট দ্বিগুণ করে ফেলায়, মানে যে অ্যাঙ্গেলটা পাবেন তার ডবল অ্যাঙ্গেল পাবেন আপনি যদি লেন্সটা ব্যবহার করেন। আসুন দেখি এখন, দেখেন এখন কিন্তু আর তিনটা গ্লাস দেখা যাচ্ছে না, এখন একটা গ্লাস পুরোপুরি দেখা যাচ্ছে আর দুইটা অর্ধেক অর্ধেক দেখা যাচ্ছে। তার মানে আমাদের যে মানে 50mmটাকে এটা অলমোস্ট 24mm করে দেবে। 24mm লেন্স লাগালে আমরা যে ওয়াইড অ্যাঙ্গেলটা পাবো ঠিক সেরকমই একটা ওয়াইড অ্যাঙ্গেল পাবো, সাথে আপনার 1.8-এর যে অ্যাপারচারটা এটা কিন্তু আপনি পাচ্ছেন। তো দর্শক, যারা চিন্তা করছেন যে আপনারা এই ধরনের একটা লেন্স নেবেন কি না, ওয়াইড অ্যাঙ্গেল প্লাস ম্যাক্রো নিতে পারেন, নিঃসন্দেহে নিতে পারেন, লেন্সটা ভালো, নিঃসন্দেহে ভালো, টু ইন ওয়ান লেন্স, ম্যাক্রো কাজ করবে আবার ওয়াইড অ্যাঙ্গেলও কাজ করবে। তো দর্শক, আজকের ভিডিওটা আমরা আর খুব বেশি লম্বা করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। যারা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা নেবেন ভাবছেন তারা নিঃসন্দেহে নিতে পারেন, এটা দিয়ে আপনার ম্যাক্রোর কাজও হবে আবার ওয়াইড অ্যাঙ্গেলের কাজও হবে, আর প্রাইসটাও খুব কম, রিজনেবল, 1200 টাকা আমার মনে হয় খুব বেশি না, আপনারা চাইলে নিতে পারেন লেন্সটা। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলটি নতুন তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Welcome to Tips and Travel Vlog, your virtual guide.